তৃণমূলের নেত্রী ও অভিনেত্রী সায়নী ঘোষ জামিন পাওয়ার কিছুক্ষণ পরেই সংবাদমাধ্যমকে বলেন, আমাকে শারীরিকভাবেও হেনস্থা করা হয়েছে। ত্রিপুরায় সায়নী ঘোষের লড়াই যে শেষ হচ্ছে না, জামিন পাওয়ার পরেই তা স্পষ্ট বুঝিয়ে দিলেন তৃণমূলের নেত্রী ও অভিনেত্রী সায়নী ঘোষ। জামিন পাওয়ার কিছুক্ষণ পরেই সংবাদমাধ্যমে তিনি বলেন, আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ প্রমাণিত, আমাদের লড়াই চলবে, এভাবে দমানো যাবে না। সোমবার বিকাল পৌনে পাঁচটার দিকে সায়নীকে আগরতলা আদালতে তোলা হয়। সেখানে পুলিশ সায়নীকে দুই দিনের জন্য হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছিল, কিন্তু শুনানির পর বিচারক সেই আবেদন খারিজ করে দেন। সায়নীর জামিন মঞ্জুর হয়। জামিনে মুক্ত হয়ে আদালত থেকে বেরিয়ে সায়নী বলেন, সত্যের জয় হল। সায়নী জানান, আদালতের প্রতি তার বিশ্বাস ছিল, মিথ্যা মামলা করে তাকে দমানো যাবে না, তিনি লড়াই চালিয়ে যাবেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তাকে শারীরিকভাবেও হেনস্থা করা হয়েছে, রাতে তার উপর আক্রমণ করা হয়েছিল, ফলে আতঙ্কিত হয়ে পড়েছিলেন সায়নী। এরপর তাকে অন্য একটি থানায় নিয়ে যাওয়া হয়। সায়নী জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার রাতেই কথা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে যেভাবে সাহায্য করেছেন তা তিনি সবসময় মনে রাখবেন। ত্রিপুরার দলীয় কর্মীরাও তার জন্য লড়াই করেছেন বলে জানালেন তিনি। এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নন সায়নী। উল্লেখ্য, সায়নীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ ছিল। রবিবার পুলিশ বলেছিল, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভার পাশ দিয়ে জোরে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন সায়নী, সেই সময় এক পথচারীকে ধাক্কা দেয় তার গাড়ি। এছাড়া সায়নীর বিরুদ্ধে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগও এনেছিল পুলিশ। এরপর থানায় দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় তাকে, পরে গ্রেপ্তার করা হয়। সায়নীকে গ্রেপ্তার পর থেকে ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে ত্রিপুরা তথা পুরো দেশের রাজনীতি। ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। সূত্র, আনন্দবাজার পত্রিকা।